আমরা এবার স্টুডিওতে নয় এবার দক্ষিণ করিমগঞ্জের বিজেপির টিকিট প্রত্যাশী অভিজিৎ রায়ের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ এলাকায় প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই বার্তালাপ অনুষ্ঠানে অভিজিৎ বাবু আপনি যেহেতু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও বিধানসভা নির্বাচনে টিকিট প্রত্যাশী বিজেপি দলে দক্ষিণ করিমগঞ্জ নিয়ে আপনি কী পাবেন উন্নয়নের দিক নিয়ে দেখুন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের দিকে অনেক পিছিয়ে পড়েছে এর অন্যতম কারণ হচ্ছে এই সিটটি গেল বছর বিজেপির দখলে ছিল না গেল তিন চার বার নির্বাচনে আমাদের দল পরাজিত হয়েছে যে কারণে এখানে বিরোধী দলের হাতে সিটটি চলে যায় এমনকি কংগ্রেস সরকারের হাতেও গেছে কিন্তু কংগ্রেস সরকারের এক মন্ত্রী মন্ত্রী হয়েও এ দক্ষিণ করিমগঞ্জবাসীর জন্যে কোনো কাজ করে যেতে পারলেন না এর ফলে এখানের মানুষ তীব্রভাবে খুব প্রকাশ করলো পরবর্তী নির্বাচনে এবং এই নির্বাচনে বিগত নির্বাচনে ইউডিএফ প্রার্থীকে জনতা নির্বাচন করল তো ইউডিএফকে হিন্দুরাও ভোট দিলেন বিপুল সংখ্যক ভোট হিন্দুরা ইউডিএফকে দিলেন কারণ ইউডিএফ এই প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের সাহায্য করবে সকলকে সমদৃষ্টিতে দেখবে কিন্তু দেখা গেল একমাত্র বিজেপি সমদৃষ্টিতে দেখতে পারে আর কেউ দেখতে পারে না ইউডিএফ এর প্রকৃত চরিত্র সামনে এসে গেল এই যে সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িকতা করে উন্নয়নের ব্যবস্থা করেছে রাস্তাঘাটের ক্ষেত্রে যে সব জায়গায় হিন্দু জনগোষ্ঠী বেশি হ্যাঁ সেই সব জায়গায় কোনো উন্নয়ন হল না এটা চরম দুর্ভাগ্যের ইলাসপুর নামে একটা জিপি আছে যে জিপির মধ্যে ইলাসপুর একটা গ্রাম আছে সেই গ্রামে বেয়াল্লিশ পরিবার এসসি সম্প্রদায়ের এই এস কম্পোনেন্ট এলাকায় প্রথমবার এ এই ইলাসপুর জিপিতে আঠাইশটি ঘর দেওয়া হল প্রধানমন্ত্রী আবাস এদের মধ্যে একটিও এদের নেই পরবর্তীকালে আরও ষাটটি ষাট জনের নাম সিলেক্ট করা হলো তাতেও এই ইলাসপুর জিপির অধীনে ইলাসপুর ভিলেজে কোনো হিন্দুদের দেওয়া হলো না এটা দুর্ভাগ্যজনক আমরা রাষ্ট্রের ক্ষেত্রে এ সমানভাবে কাজ করে যাওয়ার জন্য সবকা সাথ সবকা এ বিশ্বাস এই নিয়ে এই নীতি নিয়ে সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীজি দেশে যে কাজের তৎপরতা শুরু করেছেন এখানে এসে দেখা গেল দক্ষিণ করিমগঞ্জে এটা ব্যর্থ হয়ে গেছে আদর্শচ্যুত হয়েছে সে জন্যে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি আর এপিজে আব্দুল কালাম আমার হাতে জাতীয় পুরস্কার তুলে দিয়ে বলেছিলেন যে কাজ করবেন শপথ গ্রহণ করুন মানুষের জন্য কাজ করবেন আর এই বিকাশের জন্য কাজ করবেন আর করবেন রাষ্ট্রের জন্যে কাজ যেটা তিনি নিজের জীবনে তিনি করেছেন করে দেখিয়ে গেছেন সেই রকম আমিও এই বাসনা নিয়ে এই সংকল্পবদ্ধ হয়েছিলাম বিজ্ঞান ভবনে দিল্লির বিজ্ঞান ভবনে এপিজে আব্দুল কালামের এর কাছে এ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম আজকে অবসর গ্রহণের পরে মাঠে নেমেছি বাকি জীবনটা আমি দক্ষিণ করিমগঞ্জের কাজে বিনিয়োগ করব। দক্ষিণ করিমগঞ্জবাসীর স্বার্থে কাজ করে যাব এখানে উন্নয়ন ঘটাবো এই যে রাস্তাটা এই রাস্তাটা কংগ্রেসের সময়ও হয়নি আর ইউডিএফের সময়ও হলো না এটা একটা জাতীয় সড়ক পুয়ামারা টু বারগ্রাম অব যে সড়ক দক্ষিণ করিমগঞ্জের মধ্যে পড়েছে এই সড়কটি ভগ্ন প্রায় ছিল আজকে দেখুন কতদিন লাগলো কয়েক দিনের মধ্যে এই রাস্তার সংস্কার শুরু হয়েছে আমি তো এখনো বিধায়ক হইনি বিধায়ক না হয়ে ও সদিচ্ছা থাকলে যে কাজ করানো যায় আর আমাদের সরকার বদ্ধপরিকর বিকাশের জন্য কাজ করবেন হ্যাঁ জনস্বার্থে কাজ করবেন আর তাই আমাদের সরকার আমার প্রধান এই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দজি এবং পূর্তমন্ত্রী পিডব্লিউডি মিনিস্টারিম মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা জি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো কাজ করছেন এবং এখানে উন্নয়নের মাত্রা তীব্রতর হয়েছে দ্রুত গতিতে রাস্তা ফোর লাইন হচ্ছে দেখে বিস্মিত হবেন সব সম্ভব কিন্তু ইউ ইউডিএফ বিধায়ক তা করেননি চরম ব্যর্থতা আপনি টিকিট পেলে ও জয়ী হলে প্রথমত আপনার কি কাজ থাকবে এমন কাজ করে দেখাবো যা এই দক্ষিণ করিমগঞ্জে কোনো দিন হয়নি দক্ষিণ করিমগঞ্জে যা হয়নি তা করব ইন্ডাস্ট্রি করব। দক্ষিণ করিমগঞ্জকে সুন্দর একটা স্থানে পরিণত করার জন্যে আমি এই সৌন্দর্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যেমন বৃক্ষরোপণের মাধ্যমে ডিভাইডারের মাধ্যমে এসব কথা সমস্ত আমার নীল নকশা তৈরি হয়ে গেছে কিন্তু আমি এখন বলবো না আমি একমাত্র আম দল যদি আমাকে আমার যোগ্যতার উপর ভিত্তি করে নির্বা মনোনয়ন দে আর জনসাধারণ আমার পাশে থাকে তাহলে আমি কি করে দেখাবো তা ভবিষ্যৎ বলতে পারবে নইলে আমি এই দল এবং আমার কর্মক্ষেত্রে থেকে আমি প্রয়োজন হলে ব্যর্থ হলে পদত্যাগ করব আমি ইউডিএফ এর মতো বসে থাকবো না আমি কংগ্রেসের মধ্যে পাঁচ বছরের জন্য এই দলকে করে এই পদে বসে থাকবো না বিজেপি বলছে হান্ড্রেড প্লাস করবে তা নিয়ে আপনার কি চিন্তাধারা একেবারে সহজ পরিকল্পনা বিজেপি যা বলে তা করে বিজেপি বলছে হান্ড্রেড প্লাস করবে এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে গৌহাটিতে দিল্লিতে এবং তা হবে হান্ড্রেড প্লাস হবে আর সূচনা হবে দক্ষিণ করিমগঞ্জ থেকে তাই অসমের মাননীয় বিজেপির এ রাজ্যের সভাপতি শ্রী রঞ্জিত দাস উনত্রিশ তারিখ বারোগগ্রামের মাঠে পরিষ্কার বলে গেছেন এখান থেকে বিজেপিকে পাইয়ে দিন সিটটা পাইয়ে দিন আমরা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের এই জোয়ার বসাবো আর দক্ষিণ করিমগঞ্জকে একজন মন্ত্রী দেব বার্তালাপ অনুষ্ঠানে অভিজিৎ বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার বিভিন্ন মতামত তুলে ধরার জন্য বার্তালাপ অনুষ্ঠান আজ এই পর্যন্তই নমস্কার